শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ সিরাজুল ইসলাম। বাবার নাম? বাবার নাম ফয়নউদ্দিন। মায়ের নাম? মায়ের নাম শোভিমন। জানাপুর আতারপাড়া। বাবা রাজশাহী। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমরা কৃষি কাজ কাম করতাম। যখন 71-এ যুদ্ধ লাগলো, আমাদের পুরাতন আমচার ভিটিভি মুজাহিদ যাদের ট্রেনিং ছিল তারা অস্ত্র নিয়ে যুদ্ধে গেল। যার পরে ওদের কাছে টিকে থাকতে পারলাম, ভারতের পাড়ি ছিল। তো যারা ট্রেনিং পত্র লোক সবাই যাই, সে কাজীপাড়া বলে এক জায়গা আছে মুর্শিদাবাদ ভারত, সেখানে একটা ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পের কমান্ডার হলো মেজর রশিদ সাহেব, কোম্পানি কমান্ডার হলো মফিজুল ইসলাম। ট্রেনিং আমাদের ওখানে যে কাজীপাড়ায়, তাদের কমানে আমরা ভারত থেকে জায়গা জায়গা অপারেশন আনতাম। অপারেশন রাত্রে আসি আমরা, আমাদের তো অপারেশন রাত্রে। যেমনি এক পিস কমিটি মেম চেয়ারম্যানকে মারা হলো হাটের মধ্যে, একজন পিস কমিটির মেম্বারকে মারা হলো তার বাড়িতে। ওর নাম কী? তার নাম ছিল নাজিমুল হক, আর একজন নাম হলো বাহার খান। তারপরে লাস্টে যখন দেশ স্বাধীন হন কয়েকদিন আগে, কয়েকদিন মানে 2-3 দিন আগে, আলাইপুর বলে এক ক্যাম্প আছে, ওই ক্যাম্পে বিহারিরা যাই ক্যাম্পে থাকতো। ওই ক্যাম্প আমরা অ্যাটাক করি ওখানে 26 জন ওরা সিলিন্ডার করে, চারদিকে ঘিরে সিলিন্ডার করাই, তাদেরকে আমরা ওপারে নিয়ে যাই, ইন্ডিয়াতে নিয়ে যাই, মারিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের কমান্ডার কে ছিলেন? যেদিন যে অপারেশনে একটা করে হাবিলদার আসে, হ্যাঁ, সেদিনকার কমান্ডার। কোম্পানি কমান্ডার হচ্ছে মফিজুল ইসলাম সুবেদার, একজন ছিল মহিরুদ্দিন হাবিলদার, উনি আমাদের সাথে যেদিন অপারেশন আসে সেদিন উনি কমান্ডার। একজন যখন আসে তার নাম হলো আলতা, হ্যাঁ, উনি কমান্ডার। যেমনি ছিল মুজিবুর রহমান, ও হাবিলদার, ও কমান্ডার। এইভাবে আমাদের কাছে আসতো। এইভাবে 9 মাস আমরা যুদ্ধ করেছিলাম। তারপরে হঠাৎ দেখছি যে দিনের বেলায় বেলা 8-9টার সময়ের দিকে দেখছি যে প্রচুর বিমান উঠছে, আর এদিকে আমরা খবর পাই গেলাম যে ঢাকা
নিয়াজি খান সিলিন্ডার কেটেছে কমান্ডার অর্ডার দিল চলে না আমরা সব আমরা এসেছিল আমরা যেরকম আশা নিয়ে যুদ্ধ করছিলেন আশা কি পূরণ হয়েছে ইনশাআল্লাহ দেশ আমরা স্বাধীন আমরা তো কিছু সরকারের কাছে চাইছিলাম না আর আমরা যে এই জীবন লেবার দেশে ঘুরে আসবো এটাও চাইছিলাম না আমরা চাইছিলাম যে আমাদের দেশ স্বাধীন হোক শত্রুদের হাতে থেকে আমরা দেশকে স্বাধীন করব আমাদের বাঙালিকে বাঁচাব ইনশাআল্লাহ আমাদের আশা পূরণ হয়েছে তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা